আজকের নাটক জর্জ বার্নার্ড শর গল্প অবলম্বনে পিগম্যালিয়ন। একাডেমি থেকে নাটক দেখে বেরিয়েছে বেশ কিছু মানুষ। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় সকলে কোনো মতে আশ্রয় নেয় একটি দোকানের ছাউনিতে। তাদের মধ্যে ছিল বাবু, তার মা ও বোন। সকলে সেই ছাউনির নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বৃষ্টি থেমে যাওয়ার। কিন্তু তাদের মধ্যে একজন লোক এক নাগাড়ে নিজের ছোট খাতায় যেন কি সব লিখে চলেছেন। ও মা, প্রায় 20 মিনিট হতে চলল, দাদা কিন্তু এখনো কোনো ট্যাক্সি জোগাড় করতে পারলো না। দেখো, এই দেখো, আমি পুরো ভিজে গেছি। আমার এবার বেশ ঠান্ডা লাগছে কিন্তু। না না, অতক্ষণ হয়নি, কিন্তু এখনো ছেলেটা একটা ট্যাক্সি আনতে পারলো না, এটাই বেশ অবাক করছে আমাকে। দেখলে মা, সবাই কেমন ট্যাক্সি ধরে বাড়ি চলে গেল, আমরাই শুধু বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছি। বাবু হঠাৎ দৌড়তে দৌড়তে এলো। তার বয়স বছর 20, বেশ ভালো একটা জামা পরে আছে সে, কিন্তু তার পায়ের গোড়ালি পর্যন্ত বৃষ্টিতে ভিজে গেছে। এত খোঁজাখুঁজি করেও একটা ট্যাক্সি পেলাম না মা। তুমি তেমন ভাবে হয়তো চেষ্টাই করনি, নইলে ঠিক একটা না একটা ট্যাক্সি ঠিক পেয়ে যেতে। তুমি কোনো কাজের নও, যাও আরেকবার গিয়ে দেখো, আর যেমন করেই হোক একটা ট্যাক্সি নিয়ে তবে ফেরো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। তাড়াতাড়ি ছাতাটা খুলে বাইরে যাওয়ার সময় বাবুর এক মহিলার সঙ্গে ধাক্কা লাগে। মহিলাটি একজন ফুল বিক্রেতা, তার নাম টগর। এই ধাক্কায় মহিলাটির হাত থেকে সব ফুল মাটিতে পড়ে যায়। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। বাবু, দেখা কাম করেন, কিভাবে সলেন আপনি? ওহ, আই এম সো সরি দিদি, মাফ করবেন। এ কথা বলেই দৌড়ে চলে যায় বাবু। মানুষের কেমন স্বভাব গা, সবে কেড়ে নষ্ট করে সইলে গেল কেমন? টগর রাস্তার উপর বসে পড়ে ফুলগুলো কুড়োতে লাগল। তাকে দেখে 18-19 বছরের মেয়ে বলে মনে হচ্ছে, একটি সস্তা শাড়ি আট পৌড়ে ঢঙে পড়ে আছে। এই যে মেয়ে, শোনো, তুমি আমার ছেলেকে চিনলে কি করে? তার নামই বা জানলে কিভাবে? ওটা কি আপনা গোপলা? দেখেন না কিরকম আপনা গোপলা আমার সব ফুল নষ্ট করে দিছে, আর কোনো টেহা না দিয়াই কেমন চইলা গেল। কহেন তো আমার লোকসান পূরণ করবে কেডা? আচ্ছা ও মেয়ে, আমার কাছে তো কোনো খুচরো নেই, শুধু এই 500 টাকার নোট রয়েছে, তোমার কাছে কি ভাঙানি হবে? এই মাত্র তো ফুল লইয়া আইছিলাম, আমার কাছে তো কোনো ভাঙতি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও পুরো টাকাটাই তুমি রেখে দাও, তোমার তো অনেকগুলো ফুলই নষ্ট হয়ে গেছে। অনেক ধন্যবাদ, ভগবান আপনার ভালা করুক। কিন্তু একটা কথা বলো তো, তুমি আমার ছেলের নামটা জানলে কি করে? কি কাইন্ড, আমি আপনাকে পুলারে চিনতামই না, বাবু বইলে ডাইকা ফেলাইছি, মিল্লা যাইবো জানো কি কইরা? দেখলে মা, তুমি নিজের অতগুলো টাকা কিভাবে অকারণে নষ্ট করে ফেললে। এই সময় একজন মাঝবয়সী লোক প্রায় দৌড়ে এসে দোকানটির ছাউনির নিচে আশ্রয় নেন। ভদ্রলোকের নাম নির্মল রায়, তিনি সংস্কৃত ভাষাতত্ত্বের একজন গবেষক। এই বৃষ্টিটা কি আর থামবে না নাকি? কতক্ষণ যে এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবো। ওহ কি বিপদ, এ তো থামবার কোনো লক্ষণই দেখছি না, বৃষ্টি যেন ক্রমশ বেড়েই চলেছে। হক কথা, এমনি জোরে বৃষ্টি পড়তেছে বইলাই তো তাড়াতাড়ি থাইমা যাইবো। ও সারেন তো ওইসব কথা, একটা ফুল কিনা নেন, ভালাই লাগবো। আচ্ছা এই নাও 10 টাকা, দাও দেখি একটা ভালো ফুল দাও। টগর ভাবলো এই বৃষ্টির দিনে কিচ্ছু না পাওয়ার থেকে এই 10 টাকাই বেশ ভালো, এখন আর কে কিনবে ফুল, তাও এতে একটা ফুল বিকৃত হলো। একটি সুন্দর ফুল টগর নির্মলবাবুর হাতে দিল। এই সময় টগর লক্ষ্য করে একজন ভদ্রলোক তার বলা প্রায় প্রত্যেক কথা নিজের ছোট্ট ডায়েরিতে লিখে রাখছে। টগর লোকটিকে পুলিশের গুপ্তচর বলে মনে করে
ভয় পেয়ে যায়। আমি এই বুইড়া লোকটার সঙ্গে কথা কইয়া তো কোনো খারাপ কাম করি নাই। আমি ভালো মাইয়া, আমি ফুল বেচা, আমাকে প্যাট চালাই। পথচারীরা সকলেই টগরের পাশে দাঁড়ায়। টগর যে নির্দোষ এ কথা সকলেই জানাতে থাকে সোচ্চারে। সকলে টগরকে শান্ত করার চেষ্টা করে, তবু সে সকলের উদ্দেশ্যে বলতে থাকে কথা। আপনারা হক করে দেন, আমি তো কোনো দোষ করি নাই, আমারে কেউ আর পুলিশে দেন না। কেউ কি তোমায় কিছু বলেছে? তুমি হঠাৎ এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? তোমার কি মনে হয় আমি পুলিশের লোক? এই দেখো, দেখো আমার খাতা, আমি কি লিখছিলাম দেখো। টগর সুশোভনবাবুর খাতা দেখে কিছুই বুঝতে পারে না এবং প্রায় কাঁদো কাঁদো হয়ে পড়ে। আমি ভগবানের নামে দিব্যি দিয়া কইতাছি, আমি কোনো দোষ করি নাই, আমারে সাইড়া দেন। কে বলেছে তুমি দোষ করেছো? আর শোনো, আমি কোনো পুলিশের লোক নই। তাইলে তাইলে আমি এতক্ষণ যা কইছিলাম আপনি এই খাতায় তা লেখছেন কেন? খাতা দেখে টগর যেহেতু কিছু বুঝতে পারছে না, তাই সুশোভনবাবু নিজে খাতার সব লেখা পড়ে শোনালেন। তাতে দেখা গেল টগর সহ প্রায় প্রত্যেক পথচারীর সংলাপ প্রায় অবিকলভাবে খাতাটিতে লিখে রেখেছেন তিনি। এ তৎসত্ত্বেও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারে না টগর, কারণ সে ধারণা করতেই পারছে না কেন সুশোভনবাবু তাদের কথা ডায়েরিতে লিখে রাখছেন। আমি পোলাটারে বাবু বইলা ডাকছি দেখা কি আপনি আমাকে সকল কথা লেখা রাখছেন? আচ্ছা শুনুন মশাই, আপনি যদি সত্যি পুলিশের লোক হন তাহলে আপনাকে আমি একটা কথা বলছি, আপনার কোথাও ভুল হচ্ছে। এই ফুলওয়ালি কোনো খারাপ কাজ করেনি বা এখানে কোনো অপরাধমূলক কাজ কিন্তু হয়নি। এই সময় অন্যান্য পথচারীরা পুলিশের গুপ্তচর বৃত্তির নিন্দা করতে থাকে। জনৈক পথচারী বীরভূমের উপভাষার টানটা বজায় রেখেই সুশোভনবাবুকে সুযোগ সন্ধানী বলে বসেন। তখন সবাইকে চমকে দিয়ে সুশোভনবাবু বলেন, বীরভূমের মোল্লারপুর থেকে আপনি কবে এসেছেন কলকাতায়? অদ্ভুতভাবে সুশোভনবাবুর অনুমান সম্পূর্ণ সত্য বলে প্রমাণিত হয়। সবাই কথাবার্তা থামিয়ে সুশোভনবাবুর দিকে তাকিয়ে থাকে। তুমি তো ঢাকার শাঁখারিপট্টির মেয়ে, তাহলে এত দূরে এই কলকাতায় কি প্রয়োজনে এসেছো? আমি এইখানে চইলাইতে বাধ্য হয়েছি, ওই শহরে আমার হক কলে যাও নরর মতো থাকতে দিত, আর ওইখানে আমাকে নিজের বইলা তো কেউ নাই, কিন্তু এইটাই কি আমাকে দোষ? কে তোমার দোষ গুণের কথা বলেছে? তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি যেতে পারো, আমার কোনো কিছুতেই আপত্তি নেই, শুধু এত চিৎকার করো না। এই সময় কৌতূহলবশত একজন যুবক সুশোভনবাবুকে জিজ্ঞাসা করে বসে, আচ্ছা আমার কথা শুনে কি বোঝা যাচ্ছে কোথাকার বাসিন্দা? হ্যাঁ নিশ্চয়ই, আপনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার লোক। আরে এ তো ভারী অদ্ভুত ঘটনা, আপনি মশাই নির্ভুলভাবে বলছেন কি করে কে কোথা থেকে এখানে এসেছে? মশাই আপনি ম্যাজিক ফ্যাজিক জানেন নাকি? সুশোভনবাবু নির্মলবাবুর কথা শুনে কোনো জবাব না দিয়ে মৃদু মৃদু হাসতে থাকেন। কি হলো গো মা, বাবু কোথায় গেল, এতক্ষণ লাগে ট্যাক্সি আনতে? সুশোভনবাবু আনমনে এই সময় বলে ওঠেন, সে বোধহয় বর্ধমানে গেছে। কথাটা শুনে সাংঘাতিক রেগে যায় বাবুর বোন, কিন্তু বাবুর মা বলেন, সত্যি তো আমার জন্ম হয়েছিল বর্ধমান জেলারই এক গ্রামে। সুশোভনবাবু কি সর্বজ্ঞ নাকি? তুমি কি এখনো একটি ট্যাক্সি খুঁজে বেড়াচ্ছ? তাতে আপনার কি, আপনি একদম আমার সঙ্গে কথা বলতে আসবেন না। আহা মা, ভদ্রলোকের সঙ্গে কেউ এমন ভাবে কথা বলে? দেখুন না আমরা সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও ট্যাক্সি পাচ্ছি না যে বাড়ি ফিরব। সুশোভনবাবু তার গলায় ঝোলানো একটা বাঁশি বাজাতেই একটা ট্যাক্সি কোথা থেকে চলে আসে এবং বাবু, তার মা এবং বোন সুশোভনবাবুকে ধন্যবাদ জানিয়ে সেই গাড়ি করে বাড়ি চলে যায়। এমন সময়
আবার পথচারীরা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, এর কাছে কেমন পুলিশের মতো বাঁশি রয়েছে, ইনি নির্ঘাত পুলিশের লোক হবেন, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা। আমি কোনো ভুল কাম করি নাই, আমার লাগা কোনো খারাপ চিন্তা ঠিক নয়, আমি এক সাধারণ সরল মাইয়া। বৃষ্টি পুরোপুরি থেমে যেতেই সবাই একে একে বাড়ি চলে যায়। কেবল থেকে যায় নির্মলবাবু, সুশোভনবাবু এবং টগর। আচ্ছা মশাই, আপনি বললেন না তো আপনি কিসের কাজ করেন? ও আচ্ছা, হ্যাঁ আমি বলিনি বটে। আমি বাংলা ভাষার নানান আঞ্চলিক রূপ নিয়ে গবেষণা করি, এটাই আমার একমাত্র কাজ। আমি মানুষের উচ্চারণ শুনেই বলে দিতে পারি সে পূব বাংলা বা পশ্চিম বাংলার কোন জায়গার লোক। আর আমি এতক্ষণ যা করছিলাম সেটাও আমার এই কাজের জন্যেই। আচ্ছা, মানে আপনি তাহলে ধ্বনিতত্ত্ব নিয়ে কাজ করেন তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক। আর আমি শেখাই কিভাবে স্পষ্টভাবে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে হয়। এর উপর আমার চেম্বারে 6 মাস বা 1 বছরের নানা কোর্স করানো হয়। আমরা যা টাকা করি সবই এই কাজ করে। আপনি আপনাকে কাম করেন, আমায় কোনো বিরক্ত করেন না। আরে চুপ করো তো তুমি, এমন চিৎকার করে কথা বলা একদম ভালো লাগে না আমার। তুমি সেই ভাষায় কথা বলছো যাতে বড় বড় লেখকরা লিখে গেছেন, কিন্তু তুমি প্রতিটা শব্দ একদম বিকৃতভাবে উচ্চারণ করছো। আরে থামেন তো আপনি, বিনা কারণে বেশি বইকেন না। কথা বলার কি ধরুন, জানো তো এই রকম ভাষায় কথা বলতে থাকলে সারা জীবন তুমি এরকম গরীব ফুলওয়ালিই থেকে যাবে। কি সব কোন আপনি মোটে বুঝন যায় না। তবে মশাই, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে বেশ ভালো লাগছে জানেন তো। আসলে আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব নিয়ে কাজ করছি। ও আচ্ছা, আপনি কি নির্মল রায়কে চেনেন, যিনি সংস্কৃত ভাষার ভাষাতত্ত্ব নিয়ে খুব মূল্যবান একটি বই লিখেছেন? আপনি বইটা পড়েছেন বুঝি? আমি সেই বইয়ের লেখক কিন্তু, নির্মল রায়। ও আচ্ছা আচ্ছা, নমস্কার, আমার নাম সুশোভন সরকার। সে কি, আমি তো আপনার কাজের জন্যই অনেক দিন থেকে আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। মানে মানে ভাবতেই পারিনি এত সহজে আপনার সঙ্গে এরমভাবে একবার সাক্ষাৎ হয়ে যাবে। চলুন, কাছেই আমার বাড়ি, সেখানে গিয়ে বাদবাকি কথা হবে এখন। পাশে দাঁড়ানো এক ট্যাক্সিতে উঠে চলে যান সুশোভনবাবু ও নির্মলবাবু। পরের দিন সকাল 11টায় সুশোভনবাবুর বাড়িতে নির্মলবাবু উপস্থিত হয়েছেন। তাদের যৌথভাবে ভাষা নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড হবে এমনটা দুজনে সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে হঠাৎ করে টগর এসে উপস্থিত হয় সেখানে। তুমি এখানে কি উদ্দেশ্যে? তোমার সঙ্গে তো আমার কোনো দরকার নেই, তুমি আসতে পারো। আরে শোনেন না, এত রাগ করতেছেন কেন? আপনি কি জানেন কত খরচা কইরে আমি এখানে আইছি? বেতন শুইন না নেন, আমি কেয়ার লাগে আইছি এখানে? নির্বোধ মেয়ে, সুশোভন বাবুর কি অতখানি অবসর আছে যে তোমার আলতু ফালতু কথা শুনবেন এখন? আরে খাড়ান তো, আমি শুনছি আপনি নাকি বড় বাড়ির মাইয়াদের মতন সৈদ্যা ভাষা কইতেছে হান, আমি আপনার কাছে সেইটা শিখতে চাই, সেই জন্যই তো আইতেছি। আহ জালালে দেখছি, নির্মল বাবু বলুন তো একে নিয়ে আমি এখন কি করি। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। টগর তুমি আসলে কি চাও সেটা আমাদের পরিষ্কার করে বলো। ওই বড় রাস্তার উপরে যে ফুলের দোকানগুলো আছে না, আমি ওইখানে কাম করতে চাই। আমি আর কতদিন রাস্তায় বইয়া ফুল বেচা পেট সালামু, কহেন তো এই কামে আপনার কত টাহা দিতে হইব? অবুঝ একটা মেয়ে, তোমার কি মনে হয় সুশোভন বাবুর মতো একজন মানুষকে তুমি টাকা দেবার যোগ্য? আমি জানি আপনার কাছে কিছু শিখতে হইলে টেহা দিতে হইব, মাগ না হইব না, বলেন না কত টেহা দিতে লাগবো। দাঁড়াও দাঁড়াও, এখানে স্থির হয়ে বসো তুমি, আগে বলো তোমার নাম কি? আমাগো নাম টগর দাস, আমি ওই পূব বাংলার ঢাকা শহরের মাইয়া। ও, প্রমিত বাংলা শিখতে তুমি কত টাকা খরচা করতে পারবে?
বোঝেন তো সবই, আমি অসহায় গরিব মাইয়া, আমি ওই 100 টাকার বেশি এখনই দিতে পারুম না। বুঝলেন নির্মলবাবু, আমরা যদি এই ফুলওয়ালির 100 টাকাকে সামান্য ভাবি তাহলে ভুল করব। আমাদের ভাবতে হবে একজন গরিব মানুষের সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের ফল এটা। কোনো ধনী ব্যক্তির কাছ থেকে পাওয়া 1500 টাকার সমান এই ফুলওয়ালির 100 টাকা। আরে আমি তো শুধু চুপ করো, তুমি দেখছো না আমরা কথা বলছি? একটু স্থির হয়ে চুপ করে বসো তো এখানে, কিছুক্ষণ পরেই উনি তোমার সাথে কথা বলবেন, না হলে কিন্তু খুব বকবেন উনি। আপনার কথা শুনে না আমাগো একদম ছোট্টবেলার কথা মনে পড়া গেল, দুষ্টুমি করলে মা এমন করেই বলতো। আমার কাছে যদি শিষ্ট বাংলা শিখতে চাও তাহলে মনে রেখো, ঠিক মতো আমার কথা না শুনলে কিন্তু আমি খুব বকি, তখন আবার বলতে পারবে না যে আগে আমি কিছু জানাইনি। তাহলে ভালোই হলো সুশোভন বাবু, 6 মাস পর আমাদের এখানে একটা পার্টি হবে, টগর যদি তার মধ্যে ভালো বাংলা শিখে ফেলতে পারে তাহলে ওই পার্টিতেই তার পরীক্ষা হয়ে যাবে, কি বলেন সুশোভন বাবু? হ্যাঁ তাহলে তো ভালোই হয়, কিন্তু কিন্তু দেরি করলে চলবে না, আজ থেকে আমরা কাজ শুরু করে ফেলি। এর পোশাক আশাক হাব ভাব সব কিছু বদলাতে হবে। কিন্তু একে কি আমরা? কোনো কিন্তু নয়। সুলেখা, একে নিয়ে গিয়ে এর পোশাক আশাক খুলে একে সুগন্ধি সাবান মাখিয়ে চান করাও তো আগে। এই 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 এই, আপনি কি ভালা মাইনসের মতো কথা কইছেন আমার লগে? উনি আমাকে পোশাক খুইলা নিবেন কেন? আমি কি কসি মাইয়া নাকি যে উনার সামনে আমি চান করু? আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের স্বভাব মন্দ নয়। তোমার বস্তির ভাষা, বস্তির অঙ্গভঙ্গি আর বস্তির ভদ্রতার ভান এখানে চলবে না। সুলেখা, যদি তোমাকে বেশি বিরক্ত করে তাহলে একে মারতে দ্বিধা করো না। স্যার, এতখানি করা না হলেও হয়তো কোনো অসুবিধা হবে না, মেয়েটা বনে আঘাত পেতে পারে। না না, আমি ওকে কষ্ট দিতে চাইছি না, কিন্তু 5-6 মাসের মধ্যে ওকে একেবারে পাল্টাতে হলে ধীরে ধীরে কাজ করলে চলবে না? এই মেয়েটার নিশ্চয়ই পরিবার পরিজন আছে, এইরকম ভাবে কি আমরা একে রাখতে পারি? আর 5 জনই বা কি বলবে, ও তো বিবাহিতও হতে পারে। দূর, আমাগো কেউ নাই, আর কেই বা আমারে বিয়া করব, আমি আই থাকি। এখানে শিক্ষা নেওয়ার পর দেখবে ভদ্রঘরের ছেলেরা তোমায় বিয়ে করার জন্য কেমন ছোটা ছুটি লাগিয়ে দেবে। সুলেখা, একে স্নান করিয়ে ভালো পোশাক পরিয়ে আনো, কোনো অসুবিধা হবে না আশা করি। আমাগো কোনো ভালা জামা কাপড় চাই না, আমার কাপড় আমি কিনা লইতে পারুম। যা বলা হচ্ছে সেটা করো, তুমি কোনটা পারো আর কোনটা পারো না তা আমরা বিচার করব, অযথা ঝামেলা করো না। সুলেখা, ও এখানেই থাকুক, ওকে খাবার আর দরকারি জিনিসপত্র সব আমিই দেব, কিন্তু ওর হাতে কোনো টাকা দেওয়ার দরকার নেই, টাকা হাতে পেলেই ও নেশা করবে। আপনি আমাকে কতদিন চিনেন, আমি কবে নেশা করছি? আমার লগে এই সব কথা একদম কয়েন না। স্যার, আপনি নয় এই মেয়েটাকে শুদ্ধ বাংলায় কথা বলাতে শেখালে, কিন্তু তারপরে কি কিছু হবে? এ তো সেই ফুলই বিক্রি করবে। আমি ওকে বস্তি থেকে তুলে এনে সভ্য সমাজের উপযুক্ত করে গড়ব, তারপর ও কি করবে সেটা সম্পূর্ণভাবে ওর ব্যক্তিগত ব্যাপার। নাও টগর, একটা মিষ্টি খাও, পরে তুমি অনেক ভালো ভালো খাবার দাবার পাবে, সোনাদানা বাড়ি গাড়ি সব পাবে। আমি সরল সাদামাটা এক মাইয়া, আমারও সোনা গয়নার কোনো দরকারই নাই। তবে ভেবে নাও টগর, এখান থেকে শুদ্ধ ভাষা আদব কায়দা শিখতে গেলে তোমার জীবনে কিন্তু বিস্তর পরিবর্তন ঘটবে, তুমি রাজি তো? কি যে বলেন, কি যে কন, একেবারে রাজি হউ না কেন? টগর, এখানে তুমি 6 মাসের জন্য থাকবে, আর এই সময়ে তুমি শিখে যাবে কি করে শুদ্ধ ভাষায় সুন্দরভাবে কথা বলতে হয়। না, তোমায় কোনো টাকা দিতে হবে না, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। তুমি যদি আমার কথা মেনে ঠিকঠাক কাজ করো তাহলে তুমি ভালো থাকবে, ভালো ঘর পোশাক আশাক সব পাবে, কিন্তু অবাধ্য হলে আমার বা সুলেখার কাছে তোমাকে চর খেতেও হতে পারে, আর মাস ছয়েক পরে
একটা মস্ত পার্টিতে তোমায় আমি নিয়ে গিয়ে সকলের সামনে প্রমাণ করে দেব আমি ফুলওয়ালিকে রাজরানী বানাতে পারি কিনা। আর তুমি যদি ঠিকঠাক কাজ করো তাহলে কথা দিচ্ছি, বড় রাস্তার ওপারে যে দোকানে তোমার কাজ করবার শখ সেখানে কাজ পেতেও সাহায্য করব আমি। না না, আমি কোনো পার্টিতে যাবো না, সেইখানে অকলে আমাকে লইয়া হাসাহাসি করব। আরে তখন কি তুমি আর এমনটা থাকবে? চলো চলো, তুমি এখনো স্যারের কথা ঠিকঠাক বুঝতে পারোনি, তুমি চলো আমার সঙ্গে, তোমাকে স্নান করাতে হবে এখন। সকলের মধ্যে প্রবল কৌতূহল ছিল সুশোভনবাবু কিভাবে টগরকে শুদ্ধ ভাষা বলবার কৌশল শেখাচ্ছেন তাই নিয়ে। এদিকে টগর পেট ভরে খাবার খেয়ে ভালো কাপড় জামা পরে বেশ আগ্রহ নিয়ে বসে আছে। তার পাশেই বসে আছেন সুশোভনবাবু এবং একটু তফাতে বসেছেন নির্মলবাবু। আচ্ছা টগর, তুমি বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানো তো? মানে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ঠিক করে ধীরে ধীরে উচ্চারণ করতে দেখি। কি যে কন, আমার কি এইটুকু জানার নাই? ঠিক আছে ঠিক আছে, তাহলে প্রথমে স্বরবর্ণগুলো উচ্চারণ করতো দেখি। টগর, সুশোভনবাবু ঠিক যেই রকম বলছেন তর্ক না করে সেরকম করে দেখাও তো দেখি। কইছি তো, অ আ হচ্ছি দিগি। আরে আরে আরে, না 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 না, বলো রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ, এইভাবে। তাই তো কইছি আমি, অ আ রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ। হ্যাঁ, বারবার বলতে থাকবে, আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা আচ্ছা, বলো তো এক কাপ চা। এই সকল তো কত কইছি, এক চাপ কা। আরে আরে, না না না, হলো না হলো না, অত তাড়াহুড়ো করে নয়, প্রথমে নিজের জিভটিকে নিচের পাটি দাঁত ঠেকিয়ে উচ্চারণ করো, এক কাপ চা। চেষ্টা করতেছি, খাড়ান খাড়ান, এক কাপ চা। বাহ, মেয়েটা প্রথম চেষ্টাতেই অনেকখানি শুদ্ধ উচ্চারণ করলো। আমি তো কোনো ফাড়া পাইলাম না, আপনি যখন কইলেন তখন মনে হইলো ভদ্রগড়ের কেউ কথা কম কইছে, কিন্তু আমি যখন কইলাম ওই সেই গ্রামের ভাষাই তো মনে হইলো। আচ্ছা আচ্ছা, থামো তো দেখি, নির্মল বাবু ওকে কিছু মিষ্টি খেতে দিন তো। টগর, তুমি প্রথম চেষ্টাতেই বেশ ভালো উচ্চারণ করছো, এই নাও মিষ্টি খাও, আশা করি তুমি প্রমিত বাংলা খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলবে। টগর যাও, এবার তুমি ভেতরে যাও, আর আজ কি কি শিখলে সুলেখাকে গিয়ে বলো, ও তোমায় ওইগুলো আবার উচ্চারণ করতে সাহায্য করবে। আর ঠিক 4:30 এখানে আবার চলে এসো, নতুন কিছু উচ্চারণ শেখাবো তোমায়। প্রায় 6 মাস কেটে গেছে, টগর আর সুশোভনবাবু একসঙ্গে এতটা সময় কাটিয়েছেন বলে তাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাও গড়ে উঠেছে। এদিকে পার্ক স্ট্রিটের একটি বড় হোটেলে অভিজাত একটি পার্টির আয়োজন করা হয়েছে। দামি একখানি গাড়ি এসে থামল সেই হোটেলের দরজায়। প্রথমে তার মধ্যে থেকে বেরিয়ে এলেন সম্ভ্রান্ত পোশাক পরা নির্মলবাবু। নির্মলবাবুর হাত ধরেই বেরিয়ে এলো টগর। সে বেশ দামি একটা শাড়ি পরে আছে আর তার মাথায় ছিল রজনীগন্ধার মালা। হাল ফ্যাশনের বিভিন্ন গয়নাও আছে তার গায়ে। সব শেষে গাড়ি থেকে বেরোলেন সুশোভনবাবু। তিনি ভদ্রস্ত একটি স্যুট পরে রয়েছেন। এরা সকলেই এই অভিজাত পার্টিটিতে এসেছেন। পার্টিতে উপস্থিত একজন মোটা গোঁফওয়ালা ব্যক্তিকে দেখে মনে হচ্ছে কোনো উচ্চ সরকারি পদে আছেন তিনি। তার নাম অবিনাশ।
তিনি যতই শুদ্ধ বাংলায় কথা বলুন না কেন, অবিনাশ যে আসলে একজন অবাঙালি ভদ্রলোক তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ইনিও একদা সুশোভনবাবুর কাছে ভাষা শিক্ষা করেছিলেন। স্যার, স্যার কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? না তো, একেবারেই তো আপনাকে চিনতে পারছি না। আপনার নাম কি? আপনি আমাকেই বা চিনলেন কি করে? আমাকে চিনতে পারছেন না স্যার, আমি অবিনাশ। বছর দশেক আগে আমি আপনার কাছে প্রমিত বাংলা শিখতে গেছিলাম, আর আপনি এমনভাবে আমার উচ্চারণ পাল্টে দিয়েছিলেন যে পুরো কলকাতা শহরে আপনার নাম ছড়িয়ে পড়েছিল। এবার কি কিছু মনে করতে পারছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, ঘটনাটা মনে আছে আমার। কিন্তু তোমার চেহারা তো অনেক বদল হয়েছে, তার উপরে এই এত মোটা গোঁফ দেখে কি আর সেই অবিনাশকে চেনা যায়? স্যার, স্যার এই গোঁফটাই তো এখন আমার পরিচয় হয়ে গেছে। বেশ বেশ, তা তুমি এই পার্টিতে কি উদ্দেশ্যে? স্যার, আমি অনেক ধরনের ভাষা শিখে এখন সরকারি দপ্তরে অনুবাদকের কাজ করছি। আপনি এমন যত্ন করে বাংলা ভাষাটা শিখিয়েছিলেন যে আমি এখন যে কোনো বাঙালির কথা শুনেই তার জন্মস্থান বলে দিতে পারি। স্যার একটু আসছি। সুশোভনবাবু, এই ভদ্রলোক কি সত্যি বাংলা ভাষার ডায়ালেক্ট সম্পর্কে এতটা জানেন নাকি? মানে তাহলে তো দেখাই যাক না অবিনাশ কতটা পারদর্শী হয়েছে। অতীত টগরের আসল পরিচয় ধরে ফেলে তাহলে আমি ওই বাজিটা হেরে যাব। টগর, তুমি তৈরি আছো তো? কেন, আপনার কোনো সন্দেহ আছে নাকি? আমার আসলে আমার মনে একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু তোমার কথা শুনে একেবারেই দূর হয়ে গেল টগর। তোমার কথা বলার মধ্যে একটা দৃঢ়তা আছে। এত লোকের মধ্যে এসে কথা বলাটা আমার কাছে কোনো ব্যাপারই নয়, কারণ আপনাদের কাছে এতবারই পার্টির গল্প শুনেছি যে স্বপ্নে বহুবার আমি এই পার্টিতে এসেছি। বেশ, চলো তবে ভেতরে যাই। অল্প উঁচু একটা স্টেজের ওপর দাঁড়িয়ে রয়েছেন পার্টির উদ্যোক্তারা। টগর সহ সুশোভনবাবুদের আসতে দেখে তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে এলেন উদ্যোক্তা সুখময় ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মহাশ্বেতা। কেমন আছেন সবাই? নির্মলবাবু সব ভালো তো? ও কি আপনার দত্তক নেওয়া মেয়ে বুঝি? ভারী সুন্দর দেখতে তো। আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে, এত সুন্দর একটা পার্টিতে আপনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, ভারী সুন্দর সাজিয়েছেন, মনটা একেবারে ভরে যাচ্ছে জানেন। মহাশ্বেতা হাতের ইশারায় অবিনাশকে ডেকে খুব মৃদুস্বরে তার কানে কানে বললেন, এরা তো ওই সুন্দর মেয়েটার কথা দেখছি কিছুই বলতে চাইছেন না, তুমি এই মেয়েটির সম্বন্ধে ভালো করে খোঁজ নিয়ে এসো তো। ভালো আছেন তো সুশোভন বাবু? এখানে কিন্তু একজন কম্পিটিটর আছে আপনার, আলাপ হয়েছে নাকি তার সঙ্গে? ও, আপনি ওই ভদ্রলোকের কথা বলছেন তো যিনি অনেক রকম ভাষা শিখেছেন? তা ভালো, তবে এইগুলো তো যে কেউ শিখতে পারে। উনি একজন ভাষাবিদ হিসেবে কতখানি দক্ষ তা ক্রমশ বোঝা যাবে। হলঘরটিতে সকলে বসে নিজেদের মধ্যে গল্পগুজব করছেন, কিন্তু যখনই টগর তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তখনই সকলে কথাবার্তা থামিয়ে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকছে। কয়েকজন যুবক টগরকে দেখার জন্য চেয়ার ছেড়ে মাঝে মাঝে উঠেও দাঁড়াচ্ছে। এই তো সুশোভন বাবু, আপনি বলুন না এই মেয়েটি কে, কোথা থেকে এসেছে, নির্মল বাবুর কে হন উনি? কার কথা বলছেন আপনি? কোন মেয়ের কথা? আপনি সবই বুঝতে পারছেন কার কথা আমি জিজ্ঞেস করছি, বলুন না প্লিজ। ইতিমধ্যে অবিনাশ ফিরে এসে মহাশ্বেতার কানে কানে কিছু বলতে থাকে। দুজনে একটু তফাতে সরে যায় তখন। অবিনাশ, কোনো খবর পেলে এই মেয়েটির সম্বন্ধে? ওই মেয়েটি বেশ ধুরন্ধর বলে মনে হলো, এবং পানিও কথা বলতে পারে দেখছি। যা,
তুমি কি যে বলো না। ম্যাডাম আমি ঠিকই বলছি, তবে ও বেশিক্ষণ আমার কাছে ভান করতে পারবে না, আর ওর আসল নাম কখনোই টগর হতে পারে না। কেন কেন, ওর নাম টগর হলে ক্ষতি কি? ও তো বাঙালিই নয়। কি যে বলো তুমি, মেয়েটা এত সুন্দর বাংলায় কথা বলছে যে শুনলে মনে হচ্ছে কোনো পাখির গান শুনছি, আর তুমি বলছো ও বাঙালি নয়। ও আসলে বাংলা ভাষাটা একটু বেশি ভালো বলছে, সাধারণ কোনো বাঙালি এত শুদ্ধ ভাষায় কখনো কথা বলে না। শুধু কোনো অবাঙালি যে বইয়ের ভাষায় কথা বলতে শিখেছে সেই এরকম ভাষা বলতে পারে। সেটা তুমি ঠিকই বলেছ অবিনাশ, মেয়েটা এত নির্ভুল বাংলায় কথা বলছে যে ওর সামনে কথা বলতে আমারই কেমন ভয় ভয় করছে। আচ্ছা যদি ও বাঙালি না হয় তাহলে কি ও বিহারি? না না, আমার দৃঢ় বিশ্বাস মেয়েটা রাজপুত। অবিনাশের কথা শুনে সকলে বিস্ময়ে চোখ কপালে তোলে। হ্যাঁ, ও কোনো রাজপুতনার কোনো রাজ পরিবারের মেয়ে, আমি নিজেও তো জমিদার বংশের ছেলে, তাই ওকে চিনতে আমার বিশেষ কোনো অসুবিধা হয়নি। তুমি কি ওর সঙ্গে রাজস্থানী ভাষায় কথা বলেছো নাকি? আমি বলবার অনেক চেষ্টা করেছি, কিন্তু মেয়েটা খুব চালাক। আমি রাজস্থানী ভাষায় কথা বলার সঙ্গে সঙ্গে ও বাংলায় কথা বলা শুরু করে দিল, আরও বলল ও মারাঠি ভাষা জানে না। কত বড় চালাক দেখুন, রাজস্থানী ভাষাকে ইচ্ছে করে মারাঠি বলে কেমন চালিয়ে দিল। আর ও যে রাজ পরিবারের মেয়ে সেটা বুঝলে কি করে? এটাকেই বলে ইনস্টিংক্ট। ওর হাবভাব ও চেহারা দেখে আমি ধরে ফেলেছি যে ও আসলে কোনো রাজ পরিবারেরই মেয়ে। সুশোভনবাবু আপনারও কি এই একই কথা মনে হয়? আমার তো মনে হয় মেয়েটা পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসা কোনো উদ্বাস্তু। কি যে বলেন আপনি, ওপারের বাংলা ভাষা নিয়ে দিনরাত কাজ করে করে আপনি এখন সবাইকে খালি ওই পূর্ববঙ্গীয় দেখছেন। অবিনাশ অবিনাশ, আমার মনে হয় মেয়েটা সত্যি সত্যি কোনো রাজ পরিবারের, ওর হাব ভাব আদব কায়দা সবই কেমন রাজকীয় ঢঙের। এরই মধ্যে বেশ কিছুক্ষণ টগরকে আশপাশে দেখতে না পেয়ে নির্মলবাবু চিন্তিত হয়ে পড়েছেন, কারণ সামান্য কোনো ভুল হলেই তীরে এসে তরি ডুবে যাবে। তবে কোনো ভুলভ্রান্তি করেনি টগর, আগাগোড়া ব্যক্তিত্ব ও আভিজাত্য বজায় রেখেছে কথাবার্তায়। হঠাৎ নির্মলবাবুকে দেখে ছুটে আসে টগর। আমার আর এখানে ভালো লাগছে না, আমি কেমন এতক্ষণ ধরে রাজরানীর মতো কথা বলে চলেছি, কারোর সঙ্গে আমার মতের মিল হচ্ছে না। চমৎকার টগর চমৎকার, তুমি একদম নিখুঁত ভাবে সবকিছু করেছো আজকে, কেউ তোমার আসল পরিচয় জানতেই পারেনি, দারুণ টগর দারুণ। এবার আস্তে আস্তে বেরিয়ে পড়া যাক, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ 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 ঠিকই বলেছেন, আর তাছাড়াও টগর বেশ ক্লান্ত হয়ে পড়েছে, আর আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, কোনো একটা ভালো হোটেলে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরা যাক। তবে এখানে খেতে গেলে তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার আর দরকার নেই, চলুন বাড়ি ফেরা যাক। সুশোভনবাবুর বাড়ি, এখন সময় রাত ১১টা। সুশোভনবাবু ও নির্মলবাবুর কথাবার্তা এখনো শোনা যাচ্ছে, এরা সকলে কিছুক্ষণ আগেই পার্টি থেকে ফিরেছেন। নির্মলবাবু অনেক রাত হয়ে গেছে, দরজাটা ঠিক মতো তালা দিয়ে বন্ধ করে দিন, আমি আজ আর বাইরে যাব না। বেশ বেশ বেশ, টগর তো এবার ঘুমোতে যেতে পারে, আর আর তো এখন ওকে আমাদের দরকার নেই নাকি? হ্যাঁ টগর, তুমি তোমার ঘরে যেতে পারো। টগর ঘরে ঢুকে ক্লান্তভাবে নিজের পোশাকটা খুলে রেখে একটা পিয়ানোর সামনে বসল। সে জানে যে সে শুধু সুশোভনবাবুকে একটা বাজি জিততে সাহায্য করেছে, আর কোনো সম্পর্কই নেই তাদের মধ্যে। এদিকে সুশোভনবাবু নিজের টুপি ও ওভারকোটটা বেখেয়ালে ঘরের এক কোণে রাখা খবরের কাগজের ওপর রেখে দিলেন। সুশোভনবাবু জামাটা ঠিক করে রাখুন,
সুলেখা কিন্তু কাল সকালে এইসব দেখে খুব রেগে যাবে। আরে ছাড়ুন তো ওর কথা, ও হয়তো ভাববে আমরা পার্টি থেকে নেশা করে ফিরেছি। পরদিন সকালবেলা নির্মলবাবু লেটার বক্সটা দেখতে গেলেন কোনো দরকারি চিঠিপত্র এসেছে কিনা। এদিকে গোমড়া মুখে টগর সুশোভনবাবুর বাড়িতে পড়া জুতোটা তার খাটের পাশে রেখে চলে গেল। কিছুক্ষণ পর উঠলেন সুশোভনবাবু। কি সব নির্বোধ লোক এসেছিল কালকের পার্টিটায়! আরে আমার বাড়িতে পড়ার জুতো জোড়া কালকে এখানেই ছিল নাকি? কই, কাল রাতে তো দেখতে পাচ্ছিলাম না। আমিও এখানে কোনো জুতো দেখিনি জানেন। তবে কি কেউ রেখে গেছে? তাই হবে হয়তো। তবে যাই বলুন সুশোভনবাবু, টগর কিন্তু কাল সবাইকে একদম বোকা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, নিখুঁত অভিনয়। টগরের মুখ দেখে বোঝা যাচ্ছে এদের কথোপকথনে সে বেশ বিরক্ত হচ্ছে। তবে সত্যি বলতে আমি কিন্তু বেশ টেনশনে ছিলাম জানেন তো, একটু অসতর্ক হলেই সব একদম ধরা পড়ে যেত। আমার কিন্তু পুরো ব্যাপারটাই খুব বিরক্তিকর লাগছে, সবকটা লোক একেবারে নির্বোধ। তাই তো, আমার তো কোনো ভূমিকাই নেই, আপনি এমনি এমনি বাজিটা জিতে গেলেন। তুমি জিতিয়েছো আমায়, আমি নিজের দক্ষতায় তোমাকে গড়ে তুলে এই বাজিটা জিতেছি, না হলে তুমি তো ছিলে এক বস্তিতে থাকা ফুলওয়ালি। আপনার মতো দাম্ভিক ও স্বার্থপর মানুষ দুটো নেই এই সমাজে। তাহলে এবার কি আমায় সেই বস্তিতেই ছেড়ে আসতে চান? এবার তো মনে হয় বস্তিতে থাকা ফুলওয়ালির ভয় করছে। টগর উত্তেজিত ভাবে ছুটে গেল সুশোভনবাবুর দিকে। দেখে মনে হচ্ছে সুশোভনবাবুকে মারতে উদ্যত হয়েছে সে, কিন্তু টগরের হাতটা ধরে ফেলেন সুশোভনবাবু। কি কি এত বড় সাহস তোমার, তুমি আমাকে মারতে আসছিলে? আমার কোনো গুণ নেই তাই না? আমি শুধু আপনাদের হাতের পুতুল, যখন দরকার হবে ব্যবহার করবেন, আর তারপর ছুঁড়ে ফেলে দেবেন। এরকম করছো কেন? কি হয়েছে তোমার? কেউ কি তোমায় কিছু বলেছে? না না, কেউ কিচ্ছু বলেনি আমায়। আমি আর এমন কে? কেন আপনি আমাকে নিয়ে ভাবতে যাবেন? তুমি অবাস্তব কল্পনা করে অযথা মনকে কষ্ট দিচ্ছ। তোমার সঙ্গে তো খারাপ ব্যবহার করা হয়নি। আপনার খুবই ভালো লাগছে তাই না? পার্টিটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমাকে শেখানোর কাজ, এইবার আমাকে ঘাট থেকে নামাবার পালা। কেন তোমার একথা ভেবে ভালো লাগছে না যে তুমি প্রমিত বাংলা চমৎকার শিখে গেছো? এখন তুমি যা ইচ্ছে তাই করতে পারো, যে কোনো ভালো জায়গায় কাজ করতে পারো। আপনার কাছে শিক্ষা পেয়ে আমি আর কোন কাজের উপযুক্ত হতে পারলাম? আগে তাও নয় আমি রাস্তায় ফুল বিক্রি করতাম, এখন আমার কি গতি হবে কে জানে। ওহো, এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি তোমার এই ব্যবহারের কারণ কি। তোমায় এখন দেখতে তো বেশ সুন্দর হয়েছে, তুমি চাইলে ভালো পাত্র দেখে বিয়েও করে নিতে পারো। আর যদি চাও নির্মলবাবু তোমার জন্য সম্বন্ধ দেখে দিতে পারেন। এইসব শুনে টগরের মুখ দিয়ে কোনো কথা বেরোল না, সে পাষাণের মতো নিশ্চুপ ভাবে বসে রইল। কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর টগর আবার ঝাঁঝের সঙ্গে বলে উঠল, আমি যখন রাস্তায় বসে ফুল বিক্রি করতাম তখন আমার পরিস্থিতি ঢের বেশি ভালো ছিল। আমি ফুলই বিক্রি করতাম, কিন্তু কখনো নিজেকে বিক্রি করতে হবে এমনটা ভাবিনি। তুমি দুজন নরনারীর সম্পর্ককে এত খারাপ ভাবে দেখছো? হায় ভগবান, এই অবশকে কে বুদ্ধি দেবে? কেন, বিয়ে করা ছাড়া কি আর কিছুই করার নেই আমার? মেয়ে হয়ে জন্মেছি বলেই কি অন্যের দাস হয়ে থাকতে হবে? তা কে বলল? তুমি একটা ফুলের দোকানই না হয় খোলো, আমরা নয় কিছু টাকা দিয়ে তোমায় সাহায্য করব। আচ্ছা আচ্ছা, এই যে শাড়িটা পরে আমি পার্টিতে গেছিলাম, সেটা আমার নাকি আপনাদের? ওটা কি মেয়েদের পোশাক? ওটা আমাদের হতে যাবে কেন? না, পোশাকটা আপনার ফেরত চাই কি? পরে আমার জায়গায় আবার যে আসবে তার কাজে তো লাগতে পারে। তুমি আমার সঙ্গে এই রকম ব্যবহার করছো, আর আমি তোমার জীবন পাল্টে দিলাম, তোমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুললাম।
আমি একটা গরিব অশিক্ষিত মেয়ে, আমি কিভাবে জানবো আপনাদের মতো শিক্ষিত লোকেদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়? এই ঘরের যা তুমি ব্যবহার করেছো সব কিছু নিয়েই তুমি চলে যেতে পারো, শুধু ওই গয়নাগুলো তোমার জন্য আমি ভাড়ায় এনেছিলাম, ওগুলো রেখে যেও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি সব গয়না আমি গা থেকে খুলে দিচ্ছি, আপনি নিয়ে যান। দাও দাও, এক্ষুনি দাও, আমি সব কিছু নিয়ে তবেই যাব। এই আংটিটা, এটা কিন্তু আপনার ভাড়ার গয়না নয়, এটি আপনি আমার প্রগ্রেস দেখে খুশি হয়ে দিয়েছিলেন, কিন্তু এটার প্রতিও কোনো আকর্ষণ নেই আমার, আপনি এটাও নিয়ে যেতে পারেন। সুশোভনবাবু টগরের এই অপ্রত্যাশিত ব্যবহারে এতটাই রেগে যান যে আংটিটা ছুঁড়ে দিয়ে তক্ষুনি চলে যান নিজের ঘরে। এদিকে টগর নিজের দামি জামাটা খুলে রেখে পরে নেয় রোজকার পরা সাধারণ শাড়ি। আয়নায় শেষবারের মতো নিজের প্রতিচ্ছবি দেখে টগর নিজের সংকল্পে যেন আরো দৃঢ় হয়ে উঠল। অন্যদিকে এই বাড়িটার উল্টো দিকের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বাবু। যদি একবার খুব অল্প সময়ের জন্য হলেও টগরকে দেখা যায় এই বাসনা নিয়ে, আচমকা সুশোভনবাবুর বাড়ির গেট দিয়ে ছুটে বেরিয়ে আসে টগর। এ কি বাবু, তুমি এত রাতে এখানে কি করছো দাঁড়িয়ে? তুমি জানো না, আমি প্রতিদিন রাতে তোমার জানলার নিচে ঠিক এইখানটায় দাঁড়িয়ে থাকি, কিন্তু এর আগে কোনো দিন তোমার দেখা পাইনি। আচ্ছা বলো তো, আমায় কি খুব খারাপ দেখতে? আমার মন বলে কি কিছুই নেই? আমি কি এতই ফেলনা? কখনোই নয়, আমি স্বপ্নেও কখনো তোমার সম্পর্কে এই সব কথা ভাবতে পারি না। আমার চোখে তুমি স্বপ্নের রাজকন্যা, সবার থেকে আলাদা। দুজন একে অপরের সান্নিধ্যে এসে গভীর তৃপ্তি অনুভব করে। আচ্ছা একটা কথা বলো তো, এইভাবে এত রাতে একা একা কোথায় যাচ্ছিলে তুমি? আমি যাচ্ছিলাম ওই পোড়া প্রাণটা গঙ্গার জলে ভাসিয়ে দিতে, আর বাঁচতে চাই না আমি। কি বলছো কি তুমি, কি হয়েছে তোমার? এই দুনিয়ায় আমার আপন বলে তো কেউ নেই, সবাই আমার ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। এই এই সুশোভনবাবু যেমন বাজিটা জেতার জন্য আমাকে রেখেছিলেন তার বাড়িতে, কিন্তু এখন আমার কোনো মূল্যই নেই তার কাছে। তুমি আমার সবটুকু, তোমাকে ছাড়া বাঁচবার কথা ভাবতেই পারি না আমি। বাবুর সঙ্গে কথা বলার পর এখন টগর অনেকটা সুস্থির হয়। টগর ও বাবু ফিরে যায় নিজের নিজের ঘরে। এতদিন টগর থাকত সুশোভনবাবুর মায়ের ঘরে, পরদিন সকালে সেখানে এসে উপস্থিত হন নির্মলবাবু ও সুশোভনবাবু। আপনি তো আমায় ভুলেই গেছেন নির্মলবাবু। তাও কি কখনো সম্ভব টগর? তোমার সঙ্গে আমাদের কত সময় একসঙ্গে কেটেছে তোমায় ভুলতে পারি? আমি এখন যা হয়েছি সবই আপনার জন্য, এখন আপনি যদি আমায় ভুলে যান তাহলে আমি যাই কোথায় বলুন তো। কেন ভুলবো টগর, তোমার মনটা যে খুব সরল, একেবারে একেবারে স্বচ্ছ কাঁচের মতো জানো। আপনি আমাকে শেখার উৎসাহ দেওয়ার জন্য কত কি উপহার দিতেন, আপনি তো আমায় সভ্য মানুষদের মতো ব্যবহার করতে শিখিয়েছেন, আপনার ঋণ আমি কখনো ভুলবো না। আর সুশোভনবাবু তো কারোর সঙ্গেই ভালো ব্যবহার করতেই জানেন। না না টগর না, উনি উনি খারাপ নন জানো, ওর ব্যবহারটাই যা একটু কড়া গোছের। আর দেখো তোমায় শুদ্ধ ভাষায় কথা বলতে উনিই তো শিখিয়েছেন, যেটা আমি কোনোভাবেই পারতাম না। হ্যাঁ কিন্তু সেটা তো একজন ভাষা শিক্ষক হিসাবে ওর কর্তব্য। আপনি কি জানেন আমার আসল শিক্ষা কখন শুরু হয়েছিল? যখন আপনি প্রথম সম্মানের সঙ্গে আমার নামটা উচ্চারণ করেছিলেন। আমি গরিব হওয়া সত্ত্বেও আপনি কখনোই আমাকে উপেক্ষা করেননি, এর থেকেই আমি আমার আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, আর সেজন্যই তো এত তাড়াতাড়ি আমি সব আদব কায়দা শিখতে পেরেছি। তুমি আমাদের সঙ্গে আগের মতো থেকে যাও না টগর, তোমায় কোথাও যেতে হবে না। আপনার কি কথা শেষ হয়েছে নির্মলবাবু, নাকি আরো বাকি আছে? আমার সময়ের দাম তো কম নয়। আমাকে এত কথা শোনানোর কি হয়েছে? আপনার এত রুক্ষ ব্যবহারের ধার ধারি না আমি। আমি তো তোমাকে একবারের জন্য কিছু বলিনি,
আমি তো নির্মলবাবুর সঙ্গে কথা বলছি। আর একটা কথা, আমি আমার মতোই, আমি নিজেকে পাল্টাতে পারবো না। মানুষের আপাত ব্যবহারটাই তো সব নয়, কি উদ্দেশ্যে সে কাজ করছে সেটা বোঝবার চেষ্টা করতে হয়। যে আমার সঙ্গে সর্বদা খারাপ ব্যবহার করে, আমাকে সম্মান করতে জানে না, তার কথা ভাবতে যাব কেন আমি? আমার আর কোনো ইচ্ছে নেই এখানে থাকবার। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমাদের সঙ্গে থাকলে কত সুবিধা হতো তোমার, কত নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয় হতো। আমি বুঝতে পারছি না কেন আপনারা আমাকে নিজের পায়ে দাঁড়াতে দিতে চাইছেন না। টগর, তুমি যদি এমনি থাকতে না চাও, তাহলে আমি তোমাকে আমার মেয়ে হিসাবে দত্তক নিতেও রাজি আছি। এর বদলে যদি আপনি আমায় বিয়ের প্রস্তাব দিতেন, তাহলে বরং ব্যাপারটা মানাতো। আমার তো আর বিয়ের বয়স নেই, আর নির্মলবাবুও এই কাজে সম্মতি দেবেন না, তাই তোমার বিয়ের ব্যাপারটা আপাতত স্থগিত থাক, পরে কিছু একটা ভাবা যাবে। আপনি কি মনে করেন আমাকে বিয়ে করার মতো কেউ নেই? বাবু নিজে আমায় বিয়ের প্রস্তাব দিয়েছে, কাজকর্ম না করে সংসার না করে আপনার বাড়িতে আমি এমনি এমনি থেকে যাব, তা হয় নাকি? আর যাই করো টগর, ওই বখাটে ছেলেটাকে বেশি মাথায় তুলো না, ও তেমন কোনো ভালো কাজও করে না, তোমাকে খাওয়াবে কি? আমাদের বাড়িতে তুমি যে আরাম ও যত্ন পাচ্ছ, তার ছিঁটে ফোঁটাও তো ও দিতে পারবে না। আপনার কি মনে হয় বাড়ি গাড়ি গয়নাগাটি জীবনে সব? আমি কিন্তু তা মনে করি না, আমি শুধু চাই এমন একজন মানুষকে জীবন সঙ্গী করতে যে আমাকে বুঝবে, আমাকে সম্মান দেবে, আর বাবু হলো তেমনই একজন মানুষ। তোমার মতো নির্বোধ সম্ভবত দুনিয়ায় দুটো নেই। নির্মল বাবু দেখুন টগরকে বলছে, টগর টগর নাকি বিয়ে করবে ওই হাগরে ওই বাবুটাকে। বাবুর সঙ্গে সেই রাতে দেখা হওয়ায় টগর বুঝতে পারে তারও মূল্য আছে অন্য কোনো মানুষের জীবনে, সে খুঁজে পায় জীবনের আসল মানে। তাই সুশোভনবাবু এবং নির্মলবাবুর শত অনুরোধও টলাতে পারেনি তাকে। টগর বিয়ে করে বাবুকে। তাদের বিবাহিত জীবন বেশ ভালো কাটলেও মাঝে মধ্যেই টাকা পয়সার টানাটানি হয়। কয়েকবার উপযাচক হয়ে নির্মলবাবু তাদের সাহায্য করেছেন, কিন্তু ঠোঁট কাটা স্বভাবের সুশোভনবাবুর মধ্যে কোনো রকম পরিবর্তনই লক্ষ্য করা যায় না। তিনি একইভাবে রুক্ষ মেজাজে সকলের সঙ্গে ব্যবহার করতে থাকেন। তবে ভালো মন্দে মেশানো টগরের জীবন কিন্তু একটা সুস্থিতি পেয়েছে, অকপটেই তা স্বীকার করতে হয়। এই গল্পটি শোনালেন তীর্থ অধিকারী। বিভিন্ন চরিত্রে সুশোভন, সুদীপ্ত রায়, নির্মল ঋত্বিক পাত্র, বাবু প্রাজ্ঞচাকি, বাবুর মা আদ্রিতা ভট্টাচার্য, বাবুর বোন ও মহাশ্বেতা অমৃতা মুখার্জি, সুলেখা অনন্যা হাজরা, অবিনাশ সুমিত ঘোষ, সুখময় শ্যামল ঘোষ এবং টগরের ভূমিকায় ইনা বাগচি। অনুবাদ ও নাট্যরূপ শুভজিৎ পাত্র, পর্ব পরিচালনা অমৃতা মুখার্জি। আগামী মাসের বিষয় হাস্যরস। প্রথম রবিবার আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক স্বর্গীয় প্রহসন। শুনতে থাকুন সোনার আনন্দে ভাষণ। নমস্কার, শুভরাত্রি।